এবার রাজ্য বিদ্যুৎ কর্মীদের বকেয়া ডিএ মেটানোর জন্য কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানায় ডিএ কর্মীদের অধিকার কোনো দয়া নয়। যদিও ইতিমধ্যে রিভিউ পিটিশনে আর্জি করা হয়েছে, কিন্তু তার মানে আগের রায় কার্যকরী হলো না তা নয়। অবিলম্বে বিদ্যুৎ কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ কার্যকর করতে হবে। ঠিক কী জানিয়েছে কলকাতা হাইকোর্ট, আসুন বিস্তারিত আমরা জেনে নিই। রাজ্য বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার কর্মীদের 2009 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে সংস্থার তরফে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা আগে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছিল। কিন্তু এবার রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএর পুরোটা এখনও না মেটানোয় রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতে হবে এবং আগের রায়ের প্রেক্ষিতে করা রিভিউ পিটিশন মামলার পরবর্তী শুনানি হতে চলেছে 6 জানুয়ারি শুক্রবার। এই বকেয়া ডিএর পুরোটা না মেটানোর অভিযোগ রায়শেখর মান্থার এজলাসে উপস্থাপন করেন কর্মীদের আইনজীবী সৌম্য মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও। ইতিমধ্যে অবশ্য 2020 সাল থেকে নতুন হারে বকেয়া ডিএ মেটানো নিয়ে আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এদিন এজি বলেছেন, বকেয়া মেটানো নিয়ে আগের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করা হয়েছে। এই মামলার শুনানি হতে চলেছে 14 ডিসেম্বর। কিন্তু বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, রিভিউ পিটিশন করলেই পুরনো টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ তৈরি হয় না? আদালতের স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতেই হবে এবং আগের রায়ের প্রেক্ষিতে করা রিভিউ পিটিশন মামলার পরবর্তী শুনানি হতে চলেছে 6 জানুয়ারি, তার আগে মেটাতে হবে বকেয়া ডিএ। এদিন বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল এদিন জানিয়েছেন, 510 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু আদালতের স্পষ্ট বক্তব্য কোনোভাবে কর্মীদের করা যাবে না, এটা তাদের দাস্তের দাম, ততদিন এইভাবে বঞ্চিত থাকবেন। এই প্রশ্ন তোলা হয়। রিভিউ পিটিশনের শুনানি হওয়ার আগে ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, একই রকমভাবে 2017 সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। হাইকোর্টে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় গিয়েছিল, ইতিমধ্যে সেই মামলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী সোমবার মামলা শুনানি হতে চলেছে। তার আগে কলকাতা হাইকোর্টে বিদ্যুৎ কর্মচারীদের মামলায় এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।